আওয়ামী সরকার ক্ষমতায় আছে বলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে তাই আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্ত উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সাতক্ষীরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুতমুল্লা উপজেলা সহকারী কমিশনার রিফাতুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু জেলা সহকারী প্রকৌশলী আবু জায়েদ কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ ম আলী ভিপি সহ অনেকে